সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের করে ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে। সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদী হাসান। কথা হচ্ছে বগুড়া সাতমাথার যাওয়ার পর সপ্তপদী মার্কেটের দিক হয়ে কাল্লাম ইচ্ছেনা উপর দিক তুলে 2x জুম করলে ছাদের উপরে একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন। যদিও প্রথমবার দেখে বোঝার উপায় নেই এটা একটা রেস্টুরেন্ট, দেখে মনে হবে কারুর বিয়ের জন্য ছাদের উপরে ডেকোরেশন করছে। সেলফি তোলার জন্য গোটাল ছাদ বিভিন্ন রকমের ফুল দিয়ে ভরানো আছে, এটা একটা ঝুল্লু থুয়ে দিছে সেলফি তোলার জন্য। আসলে কি কমু ভাই, কয়ে আপনি করক বুঝন যাবাল্লা, ইট পাথরের এই বগুড়া শহর যদি পেট ভরে না হিমেল হাওয়া খাবার চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্ট যাবেন। সাথে যদি কোনো ছোট সোল বল যায় তারা যাতে কোনো ডিস্টার্ব করবেন না পায়, সেই জন্য এটা একটা পিছলে খাওয়ার যন্ত্র আছে। খালি তাই লয়, এটি প্লাস্টিকের কুত্তো আছে ছোট সোল বলের খেলার জন্য। এটি খালি হিমেল হাওয়া লয়, সেই রকম খাবারও পাওয়া যায়। খালি তাই লয়, যারা দাবা খেলা পছন্দ করেন তারা অবশ্যই লুঙ্গির পকেটের মধ্যে করে দাবার গুটিও সাথে করে নিয়ে যাবেন, কারণ এই রেস্টুরেন্টের ফ্লোরের দাবার ঘর দাগানে আছে। আপনি চাইলে লেটা মেরে বসে থেকে দাবা খেলতে পারেন। রেস্টুরেন্টের নাম কর কথা আমার মনে আসিল না, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাকসা ক্যাঙ্কা, একটা অদ্ভুত নাম লয়। যাই হোক, অদ্ভুত নাম হলেও খাবার কিন্তু অদ্ভুত লয়, সেই রকম টেস্টি খাবারই এটি পাওয়া যায়। মনে করেন চারদিকে সেই রকম পরিবেশ, দূরে কোনোটে ঘুরবে যাওয়ার দরকার নেই। যদি আপনার কোনোটে ঘুরবে যাবার মন যায় তাহলে এই রেস্টুরেন্টে যাই ঘুরে আসবে পারেন। চার মুখ থেকে সেই রকম ঠান্ডা বাতাস আসি, চার সেই বাতাসে দোলনা দুলিচ্ছে। আমাকে দোলনা দুটতে ভয় লাগে, কারণ আমি মোটু পাতলুর মধ্যে দেখছি দোলনা দোটার পর যখন ঝোল মারে তখন উড়ে চান্দর দেশত চলে যায়। কথা হচ্ছে কথা সেটা লয়, খালি ডেকোরেশন দেখালে হবি তাই খাওয়া দাওয়া করা লাগবার লয়। ঘটনা হচ্ছে আমাকে যেতে যেতে না দেরি হয়ে গেছে, ইফতারির অল্প না আগে গেছি। যখন খাবার অর্ডার করার জন্য ডাক দিন তখন হচ্ছে ভাই আমরা সবসময় মাংস টাটকা খাবার দেই, আপনারা মিচ্ছে না অপেক্ষা করেন, আমরা গরম গরম খাবার রেডি করে নিয়ে এসেছি। সেটা শুনে তখন কোনো ভাই তাহলে আমাকে আপাতত কিছু দেন যাতে কোনো মতে ইফতারি করা যায়। তারপরে পানি আর লাচ্চি দিয়ে ইফতারি করা হলো। আমার চাচাতো ভাই লাচ্চি খেয়ে করলো সেই রকম লাগলো, লাচ্চি খাওয়া শেষ হতে না হতে 8-10 মিনিটের মধ্যে খাবার নিয়ে চলে যাচ্ছে। আমরা অর্ডার করছি নু ভাইরাল রাইস বোল। কথা হচ্ছে আমি যখন ছোট আছি নু তখন মাও আমাকে হাত দিয়ে তুলে খিলেছিল, আর বড় হওয়ার পর থেকে লেজার হাত দিয়ে তুলে খাই। রেস্টুরেন্টে যে সেলাই পেলা স্মার্ট টুল টেস্টার দিয়ে খাবার খাওয়ার অভ্যেস নাই। বিসমিল্লা কয়ে আমি ইচ্ছে না করে খাওয়া শুরু করলো। আমি কিছু কোয়ার আগে আমার চাচাতো ভাই করছে বগুড়ার যতগুলো রেস্টুরেন্টত এগ ফ্রাইড রাইস খাইছি তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ভালো আসিল। আসলে রাকসা রেস্টুরেন্টের অন্যতম খাবার হচ্ছে ভাইরাল রাইস বোল। দেখে হয়তো মনে করিচ্ছেন এটার দাম মেলা ডি টাকা, কিন্তু এটার দাম করলে বেশি লয়, মাত্র 99 টাকা। প্লেটত যেগুলেন আসিল সেগুলেনের নাম হচ্ছে এগ ফ্রাইড রাইস, ক্রিস্পি চিকেন, বারবিকিউ চিকেন, ললিপপ, কসলো সালাদ, চিকেন কারি। ভাইরাল রাইস বোল ছাড়াও আরো মেলা ধরনের চাইনিজ আইটেম রাকসা রেস্টুরেন্টত পাওয়া যায়। ঘটনা হচ্ছে ভাই সমস্যা একটাই, কোনো কিছু খাওয়ার পর যদি আমার ভালো লাগে যায় সেটা আমি বারবার খাই। মনে মনে চিন্তা করনু দাম যেহেতু বেশি লয় মাত্র 99 টাকায়, তাহলে যখন ইচ্ছে হবি তখনই এসে খাওয়া যায়। এই পর্যায়ে একটা ফ্রি পরামর্শ দেয়, যার করে গার্লফ্রেন্ড আছে কিন্তু পকেটের টাকা কম, এদিকে গার্লফ্রেন্ড আবার জিদ ধরছে রেস্টুরেন্টত খাওয়ার জন্য। তারা গার্লফ্রেন্ডক সাথে করে রাকসা রেস্টুরেন্টত নিয়ে এসে ভাইরাল রাইস বোল মাত্র 99 টাকা দিয়ে খিলেবেন। চারদিকের যে সুন্দর ডেকোরেশন, ফটাস ফটাস করে কয়েকটা না ছবি তুলে দিবেন, দেখবেন গার্লফ্রেন্ড আপনার সাথে ফেবিকলের আঠার লাগানো আটকে গেছে। অনেকক্ষণ ধরে এগ ফ্রাইড রাইস খাচ্ছি, এখন না চিকেন ললিপপ চেক করে দেখি, ভালোই লরম, সেই রকম সেদ্ধ হয়েছিল। চিকেন ললিপপ সিরবে ধরে একটা কথা মনে হলো, যদি চিকেন ললিপপ ছেড়ার সময় চোটকে কারুর থোদমাত যায় অন্তরে লাগে তাহলে ক্যাঙ্কা হবি। মিচ্ছে না আগে আমি ক্যাপসিকাম মনে করে কাঁচা পড়তে খাইছি কিন্তু ঝাল লাগেনি, তবে যারা ঝাল কম খান তারা অবশ্যই দেখে শুনে খাবেন। আপনি গরক আগেই কইছেন জিটকার খাবার আমাকে ভাল লাগে যায় সেটি আমি বারবার খাই। রাকসা রেস্টুরেন্টের রাইস বল খাওয়ার পর যে টেস্ট লাগছে ভাই, খাওয়ার পরে মনে হলো এটকার বেমাক খাবারই চেক করা দরকার। ঘটনা হচ্ছে আপনার যেই বন্ধুক বেশি ভালোবাসেন তাকে না মেনশন দেন যাই রাকসা রেস্টুরেন্টত নিয়ে এসে আপনাকে খিলেবি। মাত্র 99 টাকায় এত ভালো খাবার পাওয়া যায়, তাও আবার বগুড়া সাত মাথা, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আস্তে আস্তে প্লেটের বেমাক খাবারই টেস্ট করে দেখনু পরিমাণও মেলাডি দেওয়া ছিল। যাই হোক, এটা টেকা উসুল ছাড়া আর কিছুই লয়, মানে রাকসা রেস্টুরেন্টের সিস্টেম হয়ে গেছে কাকুলি ফার্নিচারের লাগান, দামে কম মানে ভালো। এরপরে অন্য কোনো ভিডিও দেখামু যার করে গার্লফ্রেন্ড মোটা তাজা জল হস্তির লাগান, রিক্সা তুললে রিক্সা পাঁচ দিকে যাবার ধরে, তার করে কোন জায়গা নিয়ে যে খিলেবেন। সগলি বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকবেন। আসলে হসে কি, আমি একলা মানুষ আর বগুড়ার কয় জায়গাতেই যাই, পরের ভিডিওতে আপনার এলাকাতেই যামু, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমি বগুড়ার সোল ভাই, বগুড়ার প্রত্যেকটা অলিগলি আনাসে কানাসে যাবার চাই। রাকসা রেস্টুরেন্টের ডেকোরেশন জেঙ্গা সুন্দর, খাবার তার চেয়ে আরো অনেক বেশি সুন্দর, সেই সাথে তার করে ব্যবহারও খুবই নম্র আর ভদ্র আসিল। খাওয়ার শেষে আপনার একটা কথা কই, টাকা বেশি থাকলে রেস্টুরেন্টের যে ইচ্ছা মতো খাবার অর্ডার করে নষ্ট করবেন তা কিন্তু হবার লয়, দরকার হলে খাবার বারবার অর্ডার করবেন কিন্তু দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না। ইনকে নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ক্যাঙ্কা লাগলো, আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকার জন্য সগলিক অসংখ্য অগণিত অফুরন্ত ধন্যবাদ।